নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে কলকাতায় আর কি, দুদিন ধরেই ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে আমি খিচুড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমার সঙ্গে খিচুড়ির এই রেসিপি। শুরু করছি আজকের রেসিপি। আজকে বর্ষার দিন, তো আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হলো খিচুড়ি, সবার প্রিয়। তো আমি এটা শুরু করছি। তো কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আমি এই কৌটোতে দেখুন 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর এই কৌটো মেপেই হাফ মুসুরির ডাল আর হাফ মুগ ডাল নিয়ে নিয়েছি। তো নিয়ে সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি টাইমটা বাঁচানোর জন্য। দেখুন আমি কুকারে এটা মুগ ডালটাকে ভালো করে ভেজে আর চাল আর মুসুরির ডালটা দিয়ে 3টে লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টে সিটি দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। নিয়েছি কড়াইশুঁটি, এটা অপশানাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ঘরে ছিল আমি দিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে, একটা বড় সাইজের টমেটো কুচো করে, 2টো লঙ্কা নিয়েছি, আর ওখানে আমি সেদ্ধতে 3টে লঙ্কা দিয়েছি। আর নিয়েছি আদা বাটা, চিনি 2 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, নুন। এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল সর্ষের তেল দুটোই ব্যবহার করা যেতে পারে। তো সাদা তেল আমি 2.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নটা ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, 2টো শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। ফোড়নটা এসে গেছে আমার, এবার আমি পেঁয়াজ কুচুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি একটু নুন, পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তেলটা ছিটে আসবে না। এবার আমি ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি মিনিট দুয়ে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আমি 1.5 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি 1 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের সঙ্গে। আদাটাও ভেজে নিয়েছি আরও 1 মিনিট পেঁয়াজের সঙ্গে। এবার আমি টমেটো কুচি আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটাও। এবার আমি দিয়ে দেবো এই জিরে গুঁড়োটা, এখানে আমি 2 চামচি জিরে গুঁড়ো নিয়েছি। 2 চামচি মানে আমার যে মশলার চামচি আছে সেই চামচি দিয়ে 2 চামচি নিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি 1 চামচি করে দিলাম। আমি আগেও দিয়েছি, দুটো মিলিয়ে আমি 1 চামচি দিলাম ভরে। আর এবার আমি ভালো করে এটা একটু কষে নেব মিনিট দুয়ে। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, একটু আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষবো আরও 1 মিনিট। আর দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো নুন, কারণ আমি নুনটা সেদ্ধর সময় দিয়েছিলাম, বেশি দেবো না, পরে চেখে দেবো। আরও 1 মিনিট কষে আমি এটা তারপরে খিচুড়িতে সাপিয়ে দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। চিনিতে আমি এখন দিচ্ছি না, আমি যখন সাপলাবো তখন দেবো। আমি
কুকারের মধ্যেই সাঁতলাবো, যেটা আমি চাল আর ডালটা সেদ্ধ করে রেখেছি। তো আমি কড়াইটা সরিয়ে কুকারটা বসিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি সাঁতলে দিচ্ছি, কুকারে সেদ্ধ না করে কড়াইতেও করা যায় বা হাঁড়িতেও করা যায়। আমি কুকারে এই জন্যই সেদ্ধ করেছি যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি বলে দিই যে চালটা আমি বাসমতি চাল নিয়েছিলাম, এবার আমি গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম, এবার কড়াইটা ধুয়ে আমি আরো 1 কাপ দেব। কড়াইটা ধুয়ে আমি আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমাদের এখানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এই বর্ষার মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। দেখুন বেশ আঠা আঠা মতো হয়েছে খিচুড়িটা। আসলে চালটা যেরকম হবে তার উপরে নির্ভর করবে। আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচি চিনি নিয়েছি। আর দিয়ে দেব আরো একটু জল। কারণ বেশি শুকনো করবো না, পরে টেনে যাবে। আরো 1 কাপ জল দিচ্ছি আমি। একটু ফুটলে আমি চেখে দেখবো মিষ্টিটা কিরকম হয়েছে আর লাগবে কিনা। তো আমি মিনিট 2 এক এটা ফুটতে দেবো। আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখুন আমি নুন মিষ্টিটা দেখে চেখে নিয়েছি, একটু নুন লেগেছিল, 1/2 চামচি, মিষ্টি আর লাগেনি। তো এবার আমি 1 চামচি ঘি দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটু নেড়ে দেব, আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখুন একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সব পার কিছু পারফেক্ট। তো এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আজকের রেসিপি খিচুড়ি। তো এখানে আছে খিচুড়ি, ডিমের অমলেট, কাঁচা লঙ্কা, পটল ভাজা, আলু ভাজা। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখানেই শেষ করছি, নমস্কার।